নেটিং স্ট্রেচার, ফ্লোটস এবং সিঙ্কার্স। নেটিং স্ট্রেচার এই দড়ি বা অনুরূপ কাঠামো ব্যবহৃত হয় ফিশ নেট প্রস্তুতির সময় সেট করার জন্য এবং মেরামত। ব্যবহার ও সুবিধা ইউনিফর্ম মেশ সাইজ। নেটিং স্ট্রেচারগুলি নিশ্চিত করে যে জালের আকার থাকে সামঞ্জস্যপূর্ণ সঠিক উত্তেজনা। স্ট্রেচার নেটের সঠিক উত্তেজনা অর্জন করতে সাহায্য করে। দক্ষ মেরামত। মেরামতের জন্য একটি স্ট্রেচার ব্যবহার করা ক্ষতিগ্রস্ত নেট ধরে রাখে। অধ্যায় টান টান ভাসছে। ফ্লোট মাছ ধরার গিয়ারের অপরিহার্য উপাদান। তারা পছন্দসই গভীরতায় গিয়ার রাখতে সাহায্য করে। অপারেশনের সময় সঠিক আকৃতি পাওয়া এবং ট্রলের মতো গিয়ারগুলিতে উল্লম্ব খোলা বজায় রাখা। সর্বদা নিশ্চিত করুন যে ফ্লোটগুলিতে রয়েছে উচ্চ উচ্ছ্বাস জলের চাপ। সহ্য করতে হবে পচা, শক এবং ঘর্ষণ বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী উৎপাদন করা সহজ কম খরচে। তারা উপাদান সঙ্গে হালকা ঘনত্ব হতে পারে, যেমন কাঠ, কর্ক, থার্মোকল, স্পঞ্জ, প্লাস্টিক ইত্যাদি, এবং কাচের মতো পদার্থের উচ্চ ঘনত্বের ভাসমান অ্যালুমিনিয়াম, ইস্পাত, উচ্চ ঘনত্বের প্লাস্টিক এবং ফাইবার চাঙ্গা প্লাস্টিক। ডুবন্ত ফ্লোট এবং সিঙ্কার্স হল বিশেষ ফিশিং গিয়ার আনুষাঙ্গিক। ডুবন্ত এবং প্রফুল্ল শক্তির মধ্যে একটি সঠিক ভারসাম্য সক্ষম করে মাছ ধরার সরঞ্জাম যতটা সম্ভব দক্ষতার সাথে সম্পাদন করতে কাঙ্ক্ষিত গভীরতা। ঘনত্ব সিঙ্কারের পছন্দসই বৈশিষ্ট্য এবং সিঙ্কারের মতো ছোট ব্যবহার করা দৃশ্যমান সংকেত ছোট করুন। দেখুন এবং কিভাবে সংযোগ করতে শিখুন মাছ ধরার লাইনে সিঙ্কার্স।